হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প। এতদিনে পশ্চিমবঙ্গে কতগুলা প্রকল্প তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে তা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের সূচনাকাল দেখে নিই। কন্যাশ্রী প্রকল্প যেটি তৈরি হয়েছে ২০১৩ সালে, ঠিক আছে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটি স্টুডেন্টদের লোন দেবে এক ধরনের, এটা হচ্ছে কত সালে, এটা হচ্ছে ২০২১ সালে। তারপর দেখে নিই তিন নম্বর, সবুজ সাথী প্রকল্প। এই সবুজ সাথী প্রকল্প তৈরি হয় প্রথম ২০১৫ সালে। চার নম্বর প্রকল্প, মা প্রকল্প, এটি কত সালে শুরু হয়, এটি ২০২১ সালে তৈরি হয়। পাঁচ নম্বর প্রকল্প, পথশ্রী প্রকল্প, এই পথশ্রী প্রকল্প শুরু হয় ২০২০ সালে। নেক্সট ছয় নম্বর প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্প শুরু হয় ২০১৩ সালে। সাত নম্বর, মিশন নির্মল বাংলা, এটি শুরু হয়েছিল ২০১৩ সালে। আট নম্বর, মুক্তির আলো, এই মুক্তির আলো প্রকল্প শুরু হয় ২০১৫ সালে। নয় নম্বর, মাতৃযান, এই মাতৃযান প্রকল্প শুরু হয় ২০১১ সালে। দশ নম্বর, গতিধারা, এই গতিধারা প্রকল্প শুরু হয় ২০১৪ সালে। এগারো নম্বর প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, এই শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয় ২০১৬ সালে। দুয়ারে সরকার প্রকল্প প্রথম শুরু হয় ২০২০ সালে। ১৩ নম্বর, রূপশ্রী প্রকল্প, এই রূপশ্রী প্রকল্প প্রথম শুরু হয় ২০১৮ সালে। ১৪ নম্বর প্রকল্প, কৃষক বন্ধু, ২০১৯ সালে শুরু হয়। ১৫ নম্বর, সবুজশ্রী প্রকল্প, ২০১৬ সালে শুরু হয়। ১৬ নম্বর, সমব্যথী প্রকল্প, এটি শুরু হয় ২০১৬ সালে। ১৭ নম্বর, জল ধরো জল ভরো, এটি ২০১১ থেকে ১২ সাল পর্যন্ত। ১৮ নম্বর, উৎকর্ষ বাংলা, যেটি ২০১৯ সালে শুরু হয়েছিল। আর সেফ লাইফ সেফ ড্রাইভ, এটি ২০১৬ সালে শুরু হয়েছিল। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটি শুরু হয়েছিল ২০২১ সালে। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।